আমার রাগ হচ্ছিল মনে করি যে একটা লাঠি কেমন আছিস সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে বললাম রেডি হয়ে একটা জায়গায় যাওয়ার জন্য। আমি মা বোন সবাই মিলে, মা বোন আছে পেছনে, হ্যালো। তো আজকে আমরা খুব হ্যাপি, তার কারণ আজকে এক বছর পরে আমরা যাচ্ছি কোথায় মা? রাজবাড়ি খেতে। মা তো ফার্স্ট টাইম, আর আমি দাদা এর আগে গেছিলাম। আমার জন্যই যাওয়া, আমি একটু যাবো দেখবো, এইটাই বড় সব। মাকে আমি বলেছিলাম ওখানটা খাবার টেস্ট এটা ওটা সমস্ত কিছু, তো মা বলছে সেখানে একদিন আমাকে নিয়ে যাস। তো মনে হলো চলো তাহলে আজকে দুপুরে বাড়িতে রান্না বান্না দরকার নেই, লাঞ্চটা ওখানে গিয়েই করবো। সকাল সকাল সবাই স্নান টান করে রেডি হয়ে সুন্দর করে সেজে গুজে একবারে আমরা রাজবাড়ি খাওয়া দাওয়া খেয়ে ওখান থেকে দেন আমরা যাবো হলে গিয়ে ভিসা অফিস, তাই তো? খুব তাড়াতাড়ি আমরা বাংলাদেশ যাচ্ছি, তো ওই জন্য আমাদের ভিসাটা আনতে হবে। কালকে যাওয়ার কথা ছিল, বাট আমি কালকে ট্যাটু করেছি, তো ট্যাটুটা দেখো গাইস। এই ট্যাটুটার জন্য কালকে আমি আর যেতে পারিনি, তো যেহেতু আমাকে লাগবে, আর আজকের দিনটা এই ট্যাটুটা এরকমই থাকবে। কালকে আমার পেছন সাইডটাতে হবে ট্যাটু, যেহেতু একদিনে দুটো করা সম্ভব হচ্ছিল না, কালকে পেছন সাইডটা হবে। আর মেইনলি আমার এটাকে রিকভার করতে হবে। আজকে আমি তোমাদেরকে যে অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিতে চাই সেটির নাম হলো ওয়ান এক্স বেট। যেখানটাতে তোমরা ঝুঁকিমুক্ত বেটিং করতে পারবে আর অনেক টাকা আর্ন করতে পারবে। এখানটাতে তোমরা ঘরে বসে বসে অনেক টাকা আর্ন করতে পারবে খুবই সহজে। তাহলে এক্ষুনি যাও গিয়ে এটি এক্ষুনি রেজিস্টার করো, তো লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। তো গাইস তোমরা যদি আমার দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি গিয়ে রেজিস্টার করো তাহলে তোমরা পেয়ে যাবে 100% বোনাস এবং 26,000 টাকা পর্যন্ত আমার প্রোমো কোড ব্যবহার করলে। গাইস তোমরা যদি আমার প্রোমো কোডটি ইউজ করো SAG111 তাহলে তোমরা পেয়ে যাবে খুব সহজে 130% বোনাস। এখনকার অফার অনুযায়ী তুমি যদি লসও করো টাকাটা ফেরত পেয়ে যাবে। তাহলে দেরি করছো কেন, এক্ষুনি লেট করো না। আমার কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে এক্ষুনি রেজিস্টার করো। ওয়ান এক্স বেট বলে গিয়ে 46 মিনিট, মানে 21 কিলোমিটার, 1 ঘন্টা লাগতো আমার বাড়ি থেকে, বাট এখন অনেকটা কমে গেল। রোদ লাগে না ওই সাইড দিয়ে, তাই সিট আসবে। রাজবাড়ি যাব খেতে, সাজবো না, এটা কখনো হয় বলো তো? আচ্ছা আর ভালো লাগছে না, গত 1 ঘন্টা হতে গেল প্রায় প্রায় আমরা মানে গাড়িতে বসে আছি, একটা চারে এখন 2:07, তার মানে 1 ঘন্টা ওভার হয়ে গেছে, এখনো লাগবে 3 মিনিট, বাট চলে এসে। আর বোনের শরীরটা অনেকটা একটা খারাপ লাগছে, ভাল লাগে না, এমনিতেও গাড়িতে তো তুই জানিস, তার উপরে এরকম বসে থাকা, মাথা ঝিমাচ্ছে। চলো প্রায় এই তো আর কত, আরো লেগে 1 কিলোমিটার গাইস, এখন 1 কিলোমিটার পরে আমরা পৌঁছে যাব যেখানে যাওয়ার জন্য এসছে ওখানটাতে। দেন ওখানে খাওয়া দাওয়া করে আমরা যাব পাসপোর্ট অফিসে, যেখান থেকে ভিসা আনে ওখানটাতে। তো আগে যে হ্যাঁ ওখান থেকে তারপরে বাড়ি, মানে বাড়ি যেতে যেতে রাত 8টা, সারা দিনটা আজকে আমরা বাড়ি দিয়ে গাড়িতে 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 করতে থাকতে হবে। মা ঘুমাচ্ছে, মা ঘুমায়নি তো, মনে সকাল থেকে চিৎকার চেঁচে মিছু করছে, কারণ ঘুমায়নি, তোর ঘরে তো যাইনি, ওরে চিৎকার আর উঠছেই না, যতই ডাকু। ও মানে যার এই রাজবাড়িতে একটা জিনিস আমি অনেক মিস করব, কারণ এই রাজবাড়ির যে আম পোড়া আমের শরবতটা হয় মানে মারাত্মক লাগে, বাট আমি খেতে পারবো না কারণ আমার হাতে ট্যাটু, তো ওই জন্য আমি খেতে পারবো না। আর ওইটা যদি আমি এখন ভালো থাকতাম আমার হাত, আমি একদম ওইটা 3-4 গ্লাস তো খেয়েই নিতাম, কারণ ওইটা একদম মানে ফাটাফাটি হয়, ভুল হবে না। আর অন্য খাবার কেমন হয় না হয় সেটা পরের কথা, বাট ওইটা বেশ ভালো লাগে। এতে চলে এসছে এই আরো লেগে 140 মিটার কোথায় এখানে রাজবাড়ির সামনে। চলো এখন আমরা ভিতরে ঢুকবো, আর এটা হলো রাজবাড়ির গেট, আর এখন এই গেটের এখানে গোলাপ ফুলটা করে গেলে নামটা বলতে হবে লিখে দিই। হ্যাঁ এই সার্কে সামনে কার তুই তো খেয়াল করিস নি, এখানে একটা সুন্দর দেখে গোলাপ ফুল দেখে আমি ধোয়া এসেছিলাম, এবার দেখছি নি মা তো ফার্স্ট টাইম, তাই তো? চলো গাইস এখন মা আসলে আমরা ভিতরে ঢুকবো। বাহ বাহ বাহ, খেতে এসছিস না দাদারা, তোর বরণ নিতে এসছিস,
তাই জন্য অত দূর থেকে এখানে আসলাম। তো চলো আমরা একটু বসি, একটু রিল্যাক্স করি আর ডিমলে করে খাবো। কেমন লাগছে এখানে বলো? খুব ভালো লাগছে। এটা নামই তো রাজবাড়ি না? হ্যাঁ, এখানটাতে অনেক কিছু স্পেশাল আছে। যে জিনিসগুলো অনেক বড় থালি দেবে, যে থালিটা তোমার খেতে হবে, একা খেতে পারবা? ঠিক আছে চলো দেখা যাক খেতে পারে কি। মা গরমে কিন্তু গামিয়ে গেছে দাদা। হ্যাঁ, ওই উপরে যাবি নাকি ওই নিচে যেখানে বসে খাই ওখানে যাবি? বসে খাওয়াটাই বেটার, বসে খাবো। একটা ফিল নেবে আলাদা। একটা দুটো দুটো জিনিস হবে, একটা রাজা রাজা হবে, রাজারা যেরকম খায় ওরকম, আর একটা ন্যাচারাল আমরা যেরকম খাই ওরকম মাটিতে বসে। চলো আগে দেখি ওরা বলবে এখানে কোনটা হবে। আমরা চলে এসেছি একদম। বস, মা বসো। হ্যাঁ, অনেকদিন পরে আসলাম, অনেক ভালোও লাগছে আজকে। ঠিক আছে, আমি সবচেয়ে বড় কষ্ট, আমি জুস খেতে পারবো না। শরবত শরবত যা আমরা অর্ডার করেছি এখানে, স্পেশাল রাজবেরি থালি যেটা, সেটাই করেছি। এর মধ্যে বহুত কিছু আছে, খাবারগুলো আসলে দেখা যাবে। প্রথমে ভেবেছিলাম আমরা শেয়ারে নেবো, তবে মা বললো না আমরা পারবো, চল খেতে হবে কিন্তু। ঠিক আছে চলো। প্রথমে এসে ওর হচ্ছে গিয়ে এখানে আমরা লস্যি খেয়েছি, ও আম পোড়াটা খেতে পারতো, ট্যাটুর জন্য সবটা মিল গেলো, খাওয়াটা হয়ে গেল না, ওই জন্য এটা খাওয়া যাবে না। ও খেতে পারতো যদি ওর হাতে ওটা না থাকতো, অন্য কিছু হবে। মা খাও, খেয়ে বলো কেমন লাগছে। ভালো যে আমার কাছে রয়েছে লস্যি, আমি চেয়েছিলাম আম পোড়া ফেরবো, ওটা নেই আপাতত। যাই হোক, এটা খাই। আচ্ছা, বাড়িতে মনে হয় ফোন ফেলে চলে এসছে, ঠিক কেমন মনে পড়ছে না? বাড়িতে রেখেছে, তুই টেনশন নিস না। গাড়িতে রাখিনি, গাড়ি বাড়ির থেকে বেরোনোর পরে ফোন বের করেনি কোনো। যা আমাদের চলে এসছে স্টার্টারে, এখানে ফিশের কিছু একটা আছে, ডিজাইনার, এখানে চিকেন। মা আমি চাই তুমি চিকেনটা খাও। কেন মা বলবে যে মিষ্টি মিষ্টি কি না। যাই হোক, রাজবাড়ি বলে কথা, সেখানে যদি রাজার মতোই না আসতে পারে, তো রাজবাড়ি আসার কোনো মূল্যই নেই। চলো মা, এখানে বাদ দিয়ে দিস আমার সাদা ইল। এটা মানে তুমি এটা ফ্রাইড ইয়ে আছে কি যেন, পোলাও ভাত, এটা পোলাওটা হলো আমার। চলো এখন, এটা হলো চিকেন চিংড়ি কাদা, এটা জানি না কি, এটাও জানি না কি, এটাও জানি না কি। সেদিকে মা খাচ্ছে আর ওদিকে বোনও খাওয়া শুরু করে দিয়েছে। এখন খাওয়ার সময়, এখন খেতে হবে সুন্দরভাবে। অনেক কিছু দিয়ে গেছে, ডাল, এটা চিংড়ি, কালিয়া কাতলা, কালিয়া দই বড়া, তারপরে দিয়ে আছে, আরো জায়গা আছে, পেট ফুলে আমরা এত খাওয়া খেয়েছি। গাড়ি কোন দিক দিয়ে আসবে? তাড়াতাড়ি ফার্স্ট নাম্বার, ঠিক আছে এখানেটাই তো। চলো এখন আমরা এখান থেকে ডাইরেক্ট ভিসা অফিস, এখন যত তাড়াতাড়ি হোক আমাদের ভিসা অফিসে যেতে হবে, কারণ আমরা যাই না আদৌ খোলা পাবো কি না। তো কত সময় লাগবে দিদি? এখনো 40 মিনিট লাগবে প্রায় এখান থেকে। 40 মিনিট? হ্যাঁ, চারটে পাঁচটা। আর আমাদের খাবার অনেক ফেলানো গেছে, যেহেতু মা মিষ্টি খাবার খেতে পারে না, আর আমারও অতটা মিষ্টি জিনিস ভালো লাগে না। বাট চলো, খাবার এমনি বেশ ভালোই ছিল। গাড়িতে উঠতে উঠতে আমাদের এমনি তো টাইম কম, আবার কাকা পেট্রোলও শেষ।
আবার পেট্রোল পাম্পে যাচ্ছে পেট্রোল ভরবে যাই হোক আমরা খেয়ে উঠেছি খেয়েও কষ্ট না খেলেও কষ্ট খেলেও বেঁচে যায় না আবার খেয়েও দেখা যায় অনেক সময় এত কষ্ট হয় যে এর থেকে মানে চলে যাওয়া অনেক ভালো যাই হোক এখন যাচ্ছি ভিসা অফিসে মা দাঁত খুঁজাচ্ছে আমি একটা পান খেয়ে নিচ্ছি তার মধ্যে মায়ের মুখটা দেখে মনে হচ্ছে দুর্গাপুজো দুর্গাপুজো কতদিন পরে দুর্গা মাকে দেখছি এই এই হচ্ছে এক মা যাকে পুজো ছাড়া খুব কম দেখা যায় দুর্গাপুজো আমাদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর সময় ভীষণ থাকে তারপরে কিন্তু দুর্গা মাকে খুব কম দেখা যায় বলো মা घूमिए যাই হোক চলে এসেছি তাড়াতাড়ি চলে এলাম বলো দুপুরবেলা ফাঁকা রাস্তা ছিল বলে এখন এসছি বলে যে পাঁচটা বেজে গেছে প্রায় প্রায় সাড়ে চারটে বাজে তো এখন বন্ধ হয়ে গেছে আর বোনকে আমি বারবার বলেছিলাম যে তাড়াতাড়ি করে একটু ফোন কর ওই তো গাইস ওর জন্য আজকে আর আমার এই জিনিসটা হলো না মানে আজকের দিনটাও লস কালকের দিনটাও লস শেষ তাই বেশ এখানটাতে আসার আগে জিজ্ঞেস করতে হতো যে কটা অবধি খোলা থাকবে বাট আমরা ফোন করেছিলাম বলে যে ছটা অবধি খোলা থাকবে বাট এখন আবার বলছে যে মানে ভিতরের লোকরা আমায় বলেছিল যে ছটার আগে যখন তখন আসুন হয়ে যাবে বাট এরা বাইরে দিয়ে বলছে যে ছটার আগে আর হবে না তো কি করা যাবে কিছু করার নেই এখন বাড়ি যেতে হবে না না হবে না তো চলো এখন গাড়ি বুক করেছি গাড়ি আসুক দেন তারপর বাড়ি যাবো আবার একটা দিন লস হবে আর কি করা যাবে কিছু করার নেই চলো আমাদের গাড়ি চলে এসছে এখন আমরা যাব আর আজকে তো কোনো কাজ হয়নি চলো তো চলো এবার আমাদের গাড়িও চলে এসেছে এখন আমরা যাই বাড়িতে আর এখন অনেক ঘোরাঘুরি করলাম এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে কোনো কাজটাই হলো না এই কাজটা দুই দিন ধরে আমরা ভাবছি করবো বাট দুই দিনের আজকের হলো না এর আগের দিন হয়নি আর সেই মঙ্গল বুধবারের আগে আর হবে না মানে মঙ্গল বুধবারই ধরো যে কোনো একদিন হয়ে যাবে তার আগে পুরো ছুটি লং ছুটি তো এনাদেরকেও দোষ দিয়ে লাভ নেই বাট সবচেয়ে বড় ভুল করেছে ওনরা যাদেরকে আমরা ফোন করেছিলাম ওনরা আমাদেরকে একটা কথাই বলেছে যে ম্যাডাম ছটার মধ্যে আসুন হয়ে যাবে এই একটা কথা ভেবে আমরা এত মানে একটু লেট করে এসেছি না হলে আমরা আরো অনেক তাড়াতাড়ি আসতাম কারণ আমরা এর আগে অনেক আগে বেরিয়ে আমরা রাজবাড়ি গেলাম ওখান থেকে দেন এখানে আসলাম কিন্তু সব থেকে বড় কথা হলো ওদের জন্যই আমরা এদিকে আসলাম একটু লেট করে বাট বলছে দেখো দুটো স্বার্থপর আছে মানে গাড়ি যেই বাড়ির সামনে চলে এসছে অমনি নেমে আমায় রেখে টুকে চলে আসা হয়েছে তার টাকা পয়সা কে দেবে তো গাইস চলো এরা দুইজন আমাকে রেখে চলে এসছে সমস্যা নেই বেশ করেছি তো গাড়ির মধ্যে লোকটার সাথে উবের চালাতে দিতে ভালো হতো এই লোকটা সেই সেই ফ্রেন্ডলি হয়ে গেছে আরে শঙ্কর তো তোমার না চালিয়েছে হ্যাঁ প্যারালাল হ্যাঁ প্যারালাল সুন্দর লাগছে গানগুলো তারপরে সেই ছোটবেলা আমাদের গান চালিয়েছে ওই যে পাগলুবের গানগুলো ডুবে ডুবে ভালোবেসে যায় তো চলো অনেক কিছুই হলো আমরা অনেক ঘুরে টুরে বাড়ি আসলাম বাট একটা কাজ হয়নি বলে মাইন্ডসেট গরম হয়ে গেছিল ঠিক আছে আমার রাগ হচ্ছিল ওর উপর তোর যে একটা লাথি আমি তোর সাথে আজকে প্রত্যেক কথাই বলবো না মাস খানেক তোর সাথে কথা বলবো না আ কারণ আমি ঘুরতে বেরোবো আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে অনেক আমি ঘুরতে টুরতে যাচ্ছি না কোথায়ও আমি এখন ঘুরতে যাবো বাস